তো আমরা তার বাড়িতে চলে আসলাম আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই উনি কিন্তু এর আগেও চেয়ারম্যান নির্বাচন করেছে তো বিস্তারিত আসলে তার মুখ থেকে শুনবো আমরা কিন্তু তার এই যে বাড়িতে বাড়িতে সরাসরি চলে আসলাম যেহেতু উনি একজন এমপি প্রার্থী উনি এখন আসলে বাড়িতে আছে কিনা আমরা আসলে জানি না তো আমরা চলে আসলাম বিস্তারিত দেখবো যে আসলে উনি বাড়িতে আছে কিনা কি অবস্থা আছে আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো পেয়ে গেছি পেয়ে গেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ والله तो ओना के भावी एमपी वाला जाय जे উনি যেহেতু एमपी তে দাঁড়িয়েছে তো এর আগে আপনি চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন এবার এমপিতে দাঁড়িয়েছেন তাই তো হ্যাঁ ইলেকশন করবেন তো আপনি কেন एमपी ইলেকশন করবেন কি কারণে আমি আমি एमपी ইলেকশন করব আমার কন্ডা সাইসে জনগনের রাস্তাঘাট বিভিন্ন বাড়িঘর গুরবে এইগুলি করবার আমার একটা ইচ্ছা ঢুকছে এই বললে আমি নাম আমার তো এর আগে আমরা দেখেছি আপনি যে চেয়ারম্যান নির্বাচন করেছেন এলাকার মানুষ অনেক জায়গায় আমরা শুনছি আপনিও বলেছেন তো সেখানে আপনি আসলে কত ভোট পেয়েছিলেন সেখানে আমি চেয়ারম্যান ইলেকশন তিনশো সাতত্তর ভোট প্রিয় দর্শক তিনটা করেন সেই সময় কিন্তু উনি কিন্তু তিনশো সাতাত্তর ভোট পেয়েছিল তো আসলে ওখানে কত ভোটের ব্যবধানে হেরেছেন আপনি এটা অল্প কিছু ব্যবধানে হারা গেছিলামটা মানে কিরকম আমরা কে নিয়ে পাঁচ জুন আমি তিন নম্বরে আসছিলাম উনি তিন নম্বরে ছিল তো সেই সময় হেরে গেলেন যেহেতু চেয়ারম্যান নির্বাচন করে তো আপনি এই যে একটা এমপি ইলেকশন করতে হলে তো অনেক টাকা পয়সা দরকার হয় যারা মনে করেন প্রবাসশালী যারা যে দাঁড়িয়েছে এমপি ইলেকশনে আপনারা জানেন প্রিয় দর্শক হেভি ওয়েট প্রার্থী আছে অনেকের অনেক টাকা পয়সা আছে নেতা আছে কর্মী আছে অনেক কিছু থাকে কিবা বিভিন্ন দল থেকে তারা আসলে নমিনেশন নিয়ে কিন্তু ইলেকশন করে সে জায়গায় উনি কিন্তু একদম ব্যতিক্রম আপনি আসলে এতে আসলে কতটা মানে সাপোর্ট পাচ্ছেন কি হবে আপনার আমি এই করছি

আমি আছি চোদ্দ পনেরো বছর চলতে আছে চোদ্দ পনেরো বছর এর আগে কি করতেন এর আগে আমি আগে চালাইতাম আপনার রিক্সা চালাইতাম পড়তো তারপরে তারপরে এরপরে যে যে কোনো কারণ বসতে বিজ্ঞান মেয়ে নামছি সন্তান আদি কয়জন চার ছেলে এক মেয়ে আছে আর চার ছেলে এক মেয়ে তো চারটা ছেলে থাকা শর্ত আপনি কেন বিক্রি করেন এটা আমরা গেছি আমার মনের ইচ্ছা হয়ে গেছি খুব অবরক হয়ে গেছি

এখন এই যে আপনি বিভিন্ন জায়গা যাচ্ছেন এখানে তো আসলে পোস্টারিং আর অনেক অনেক খরচ আছে এগুলো আপনি আসলে কিভাবে কিভাবে জোগাড় করেন এগুলি আমরা জোগাড় করতেছি যে মনে করি যে আমি এই পথে নামছি মনে খুবই হিট ঢুকছি তখন আমি আর আচ্ছা আপনি এই যে মানুষের কাছে যান মানুষ আপনাকে কি বলে কিবা মানে এই যে হিট কোন হিটে আপনি আসলে ইলেকশনে দাঁড়িয়েছেন এমপিতে এটা মানে যে মানে যে বিখ্যাত বিকাতে নামলাম চল আমি অনেক খেল করে দেখছি আমি খালে বিলে ফুরিছি চেয়ারম্যান মেম্বার বা এমপি আমার পারলে তারা অনেক সাহায্য করতে পারতো তারা কেউ খেয়াল করছে না পরে মনে করলাম যে আমি চিন্তা করলাম যে এই বিভিন্ন এই এতে আমি নেই আমি নিজে নি এমপি ওইয়া মানুষের সেবা সেবা করতে পারি হ্যাঁ সেবা করতে পারি এই ছিল পরে আমি একটা নেত্রীর বইছি যে আমি টেকা দা হেল দিছি দাইল দেওয়া পরে আমরা মানুষের সাথে আমি একটা ব্যানার বানাইয়া পরে মানুষের সাক্ষাৎ করলাম সবাই ভালো বলছে আর কি যে আমরা এরকম লোক চাই মানে যে জায়গা যাচ্ছে সেই জায়গায় আপনি সারা পাচ্ছেন হ্যাঁ যে জায়গায় যাই এদিকে সারা পাচ্ছি সারা পাচ্ছি তো এমপি হলে আপনি কি কি কাজ করবেন এমপি হলে মনে করি যে আমি এই যে রাস্তাঘাট এই স্কুল কলেজ এইগুলি

আপনার এলাকার লোকজন আপনি যে এই যে এখন যান কিবা প্রচারণার টাকা পয়সা লাগে এখন কি আপনি কি মানুষকে যে এমপি যারা থাকে তারা কিন্তু অনেক সময় অনেককে চা পান অনেক কিছু খাওয়াইতে হয় কিবা টাকা পয়সা খরচ করতে এখন কি আপনি কি খরচ করেন না যারা আপনি যাওয়ার পর তারা আপনি রুডার টাকা পয়সা ওই যে মনে করি যে আমি যখনই করি তখন আমি আমার আমি চা খাওয়াইবার আগে তারা আমার আগে চা খাওয়াইলা

তাহলে আমি পূর্তি পার আছে আমরা পূর্তি পার জায়গা অনেক মানুষ আমার দিকে আশা করতে আপনার কি মনে হয় যে সুষ্ঠু নির্বাচন হলে আপনি জিতবেন হ্যাঁ আল্লাহ দিলে আমার আমি তো আশা সুস্থ নির্বাচন হোক তা আমি আশা করি জয় হতে পারবাম তো বুড়ার করে বলব যে আমি সামনে অনুযায়ী দিন আছে আমি চেষ্টার মধ্যে আছি আমি এখন ভাতির হিসাবে করছি না আমি এখন আশা আশাবাদী এখন আশাবাদী আর আমাদের বুড়ার যে আমার পক্ষে যা আছে এখন আমি কে এর পক্ষে যাইতে দিতাম না আমি যে পর্যন্ত আমি আসি আমি এই পর্যন্ত মাঠ আমি টাকা আমি এই ইলেকশনের আগে আমি কোন টাকা উড়াইতাম না উড়াইয়া আমি বাদ হইতাম না আমি এই পর্যন্ত আমি আশা আশা আছে দেহি আল্লাহ আর আমি যদি প্রতীক আসে না প্রতীকের আশা আসি যে আমার বাইকে কী প্রতীকটা আছে বলা যায় না তাই আপনারা চেষ্টা করিয়া আমার সাথে একটু দয়া করিয়া আমার প্রতীকটা আমি আমার যে কোনো একটা প্রতীক আমি যেটা নিজে ভাইতে পারি আমি মনে করুন এই সায়ে হচ্ছে যে আমি টাকাটা দায়ী করতে পারছি ও আপনারা সাহায্য করিয়া আপনারা একটা প্রতীক যাবা ব্যাপার হলো আমার বাড়ি করিয়া আমার এই ত্রিশালবাসী জনগণটা খুশি করবেন আমি খুশি হই আপ তো দর্শক যারা দেখছেন দেখেন উনি মানুষের কাছে চায়া চিনতে উনি ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করে এর আগে ইলেকশন নির্বাচন করেছিল উনি চেয়ারম্যান নির্বাচন করেছিল সেখানে কিন্তু মোটামুটি একটি তিন নম্বরে ছিল তো এখন কিন্তু সে তার সাহস নিয়ে বুকের সাহস নিয়ে আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি কিন্তু এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তো যারা ভোটার আছেন যারা আছেন এই আঙ্কেল সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন ওনার প্রচার করার মতো কোনো লোক নাই উনি একাই কিন্তু তো প্রচারটা কীভাবে হবে প্রচারটা কিন্তু আপনারা করে দিতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো ওনার যে ভোটার আছে প্রতিটা ভোটারের কাছে যেন ওনার কথাগুলো পৌঁছায় সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লা আবরাকাতু